আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আমরা গত টিউটোরিয়ালের বাকি অংশটুকু আবার কন্টিনিউ করব। আচ্ছা, তো কন্টিনিউ শুরু করা যাক। তো এখন প্রথমে আমরা যেটা করব, যে বাকি ছিল কতখানি আমরা যে করেছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, কালার স্কেল পর্যন্ত হয়েছে, তারপরে কি আইকন সেট। এখন আপনি আপনার ইচ্ছা মতন এখানে আইকন সেট করতে পারবেন, আপনার যেটা পছন্দ হয় সেরকম। সবচেয়ে কম যেটা সেটা আপনার নিচের দিকে দেখানো আছে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে সিলেক্ট করে নিলাম, এই যে নিচে সবচেয়ে কমটার জন্য আপনার যখন আপনাদের এরকম হ্যাশট্যাগ চলে আসবে, তার মানে আপনাদের সেলের মধ্যে নাম্বারটা জায়গা হচ্ছে না, এটা বড় করে দিলেই জায়গা হয়ে যাবে। আচ্ছা, তো এখন যেটা দেখা যাচ্ছে যে সবচেয়ে কম নাম, মানে কম দামি যেটা সেটাতে আপনার নিচের দিকে দেখানো হচ্ছে, সবচেয়ে বেশি দামিটা উপরের দিকে, আর মধ্যম যেটা সেটা মাঝামাঝি। আচ্ছা, এর এর তাছাড়াও আর কতগুলো আইকন রয়েছে, এই যে আপনি আপনাদের ইচ্ছা মতো সেট করতে পারবেন, অনেকগুলো রয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে ক্লিয়ার রুল যেটা, সেটা পরে দেখানো হবে। আচ্ছা, এখন যেটা দেখবো না, টেবিল ফরম্যাট করা। আমরা ফুল টেবিলটা যাচ্ছে, এটাই পুরোটা ফরম্যাট করব বা ফরম্যাটটা চেঞ্জ করব, স্টাইল চেঞ্জ করব। আসলে এখানে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। আমি ফার্স্টে নিলবো কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়, আমি ডার্ক টাইপের নিই একটা। আচ্ছা, ডার্ক টাইপে সিলেক্ট করলে এটা সুন্দর লাগতেছে। এখন পুরাটার মধ্যে ওকে, হেডার সহ আসবে। আচ্ছা, চলে আসলো এটা কলাম, এমন হবে জিনিসটা সম্পূর্ণ দেখতে। এরপরে আপনি চাইলে আপনি নিজের মতন করে নিউ ট্যাব স্টাইল সিলেক্ট করতে পারেন। এর জন্য আপনি আপনার ইচ্ছার মতো যেমন যেমন খুশি তেমন করে আপনি আপনি সিলেক্ট করতে পারবেন। ফরম্যাট করুন যেমন পছন্দ হয়, ফন্ট সিলেক্ট করুন, আপনার বর্ডার কেমন হবে সেটা সিলেক্ট করুন, আর আপনি কী কালার দিয়ে ফিল করতে চান সেটা সিলেক্ট করুন আপনার ইচ্ছা মতন। তাছাড়া এখানকার কালার ছাড়াও মোর কালার্সে গেলে আরও কালার রয়েছে, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে ওকে প্রেস করুন, তাহলে আপনার নতুন কালার চলে আসবে। এরপরে সব শুধু ওকে প্রেস করতে থাকবেন, আপনার নতুন নিজস্ব ফন্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেল স্টাইল। এখন আমি যদি একটা নির্দিষ্ট সেল পছন্দ করি, তাহলে সে একটা সেলে নির্দিষ্ট করে শুধুমাত্র ওই সেলটার জন্যই স্টাইল তৈরি হবে। এই সেলটা একটু ছোটো লাগছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওই সেলটার জন্যই নির্দিষ্ট করে নিজস্বভাবে একটি তৈরি হবে, ই জানি বলো, ওটাকে কালার তৈরি হবে। তো এখন আমরা কালার তো না, স্টাইল তৈরি হবে। এর জন্য আমাদেরকে সেল স্টাইল প্রেস করতে হবে, ও সেল স্টাইল প্রেস করার আগে আগে সেল সিলেক্ট করে নিতে হবে। আমরা আগে সব কয়টা চেঞ্জ করলাম। আচ্ছা, আমি সেলগুলি এই সেল কয়টা কালার চেঞ্জ করতে চাই, স্টাইল চেঞ্জ করব। তো এখন আমি কীভাবে স্টাইলটা চেঞ্জ করব, এখানে ফার্স্টে আগে সেল সিলেক্ট করতে হবে, কিন্তু এরপরে সেল স্টাইলে প্রেস করতে হবে। প্রেস করলে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে। এখন আপনি আপনার ইচ্ছা মতন কেমন রং বা কেমন স্টাইল আপনি চান সেটা সিলেক্ট করুন। আপনি এখান থেকে সিলেক্ট করুন কালার, এরপর ডাটার মডেল আপনি কেমন চান, আমার কাছে সেটাই সুন্দর লাগে। তাছাড়া আরও কিন্তু ছিল, আর অনেকগুলো আছে। এরপরে যেটা রয়েছে, আপনি হেডিং কেমন চান, মানে তাহলে আপনার এই ফার্স্টের লাইনটা যেটা, এইটা হেডিং মূলত থাকে, সাধারণ সবাই এটা হেডিং দেয়, কিন্তু আমি যেহেতু ফুল সেলটা সিলেক্ট করেছি তার জন্য পুরাটা আমার হেডিং হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে তাছাড়া থিম স্টাইল রয়েছে কতগুলো, কোনটা দেওয়া যায়, এটা দিব, এটা দিব, হ্যাঁ এটা দিই, হ্যাঁ এটা দিই, সুন্দর। হ্যাঁ, এরপরে রয়েছে কি ইনসার্ট। এখন ইনসার্টটা যেটা আমি একটু আগেও আপনাদেরকে দেখিয়েছি হালকা করে, তবু এখন আমি আপনাদেরকে চারটা অংশই দেখাবো পুরোপুরি সম্পূর্ণরূপে। এখন যেটা রয়েছে যে ইনসার্ট সেল, ধরুন যে আপনি এই দুটো সেলের মাঝখানে একটি সেল ইনসার্ট করতে চান, এর জন্য আপনি নিচের সেলটাকে আগে সিলেক্ট করুন, এই সেলটার উপরে কিন্তু নতুন সেলটা আসবে। ইনসার্ট সেল, আপনি কেমন সেল চান, নিচের দিকে নাকি উপরের দিকে, আমি শিফট সেল ডাউন। আচ্ছা, তার জন্য এই সেলটা নিচে চলে আসলো এবং উপরে একটি নতুন সেল তৈরি হলো,
আমি সেলটা এখন আবার চাচ্ছি না, এর জন্য আমি কি করবো, কন্ট্রোল প্লাস জেড প্রেস করলাম, আবার আগের অংশে চলে আসলো। আচ্ছা তো এখন কোথায় গেল, ইনসার্ট, এই যে ইনসার্ট। এখন ইনসার্টের মধ্যে আবার ইনসার্ট শিট রোস, অর্থাৎ আপনি একটি আলাদা করে একটি রো সিলেক্ট করলেন। এই রো সিলেক্ট করার পর ইনসার্ট প্রেস করলাম, ইনসার্ট রো, নতুন রো সিলেক্ট হয়ে গেল, এটা চাই না, কন্ট্রোল সি। আচ্ছা এরপরে যেটা আছে ইনসার্ট শিট, অর্থাৎ আপনার নতুন ওয়ার্কশিট তৈরি হবে, যদি প্রেস করেন করা যায়, অর্থাৎ অথবা আপনি চাইলে এই প্লাস বাটনও প্রেস করতে পারেন, অথবা আপনি চাইলে শিফট প্লাস F11 প্রেস করলে নতুন শিট চলে আসবে। চলে আসলো। আচ্ছা এখন আমি এই শিটটাও চাই না, তাই কন্ট্রোল জেড, এখন ডিলিট হলো না, কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই মজার। আচ্ছা তো এখন এই ক্ষেত্রে আপনার আগের শিটে আপনি চলে যাবেন, কিন্তু আপনার এই শিটটা ডিলিট হবে না, কেননা কন্ট্রোল জেড এর কাজ আপনার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া, কোনো কিছু ডিলিট করা নয়। এর জন্য আপনাকে এই শিটগুলো নিজে থেকে ডিলিট করতে হবে। ডিলিট করলেন, এরপরে আর কিছু বাকি আছে? হ্যাঁ আরেকটা বাকি আছে, যে কলাম আপনি চাইলে মাঝখানে দুইটা কলামের মাঝখানে একটি কলাম আনতে পারেন, এর জন্য ইনসার্ট ইনসার্ট শিট কলাম, এর জন্য কিন্তু প্রথমে আগে কলাম সিলেক্ট করে নিতে হবে। এরপরে ইনসার্ট শিট কলামস প্রেস করলাম, নতুন একটি কলাম তৈরি হয়ে গেল ঠিক আগেরটার মতন। আচ্ছা তো এখন আমরা যেহেতু শিটের মধ্যে পরিবর্তন করেছি, তাই আমি আগের অবস্থানে ফিরে যেতে চাই, কন্ট্রোল জেড, এটাই সুন্দর। হ্যাঁ তারপরে তারপরে যেটা আছে যে ইনসার্ট এবং ডিলিট, এখন আপনি ডিলিটের মধ্যে আবার একই রকম আপনি যা যা ইনসার্ট করতে পারবেন ঠিক তাইতে আবার ডিলিটও করতে পারবেন। এরপরে যেটা রয়েছে ফরম্যাট, এখন আপনি এই ফরম্যাটের মধ্যে যেটা আপনি এখান থেকে করতে পারবেন, আমার মতে সেগুলো আপনি ম্যানুয়ালি, যেগুলো ম্যানুয়ালি করলে খুব সুবিধা হবে। অটো ফিটের জন্য আপনি দুটি সেলের মাঝখানে ডাবল ক্লিক করুন, সুবিধা হবে বেশি। হাই রো হাইট রো হাইট আপনি এখান থেকে নির্ণয় করার থেকে আপনি দুটি কার্সার মাঝখানে রেখে, এখানে দুটি কার্সার মাঝখানে রাখলেন, টান দিলেন, রো এমনিতেই বড় হয়ে গেল। আবার আগের জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা তারপরে আবার রয়েছে ফরম্যাট, এরকম আরও অনেকগুলো ফরম্যাট রয়েছে, প্রথমে ফরম্যাটগুলো দরকার পড়ে না। আচ্ছা আর অটো ফিট তো আগেই বলেছি। আচ্ছা এখন যেটা যে হাইড রোস, এইগুলি আপনি চাইলেই হাইড করে ফেলতে পারবেন, এটাও তেমন কিছুই নয়। আমি একটা কলাম হাইড করে দেখাই, এই কলামটা হাইড হয়ে গেল, অর্থাৎ এই কলামটা আপনি এখন দেখতে পাবেন না, আমি এখন হাইড করতে চাচ্ছি না। আচ্ছা তারপরে যেটা রয়েছে প্রোটেকশন, যেটা এগুলো তো আগেই দেখানো হয়েছে যে ইনফোর মধ্যে যেটা যেগুলো রয়েছে, এই যে ফাইল ইনফো, যদি আপনারা এই টিউটোরিয়ালটা না দেখে থাকেন তো আপনারা চাইলে আমার যে দ্বিতীয় টিউটোরিয়ালটা রয়েছে সেখানটাতে আপনি দেখতে পারেন, সেখানে আমি ইনফো সম্পৃক্ত সকল বিষয় আলোচনা করেছি। আচ্ছা এরপরে যেটা রয়েছে অটো সাম, এখানে আমরা বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি। আচ্ছা এরপরে সেটা রয়েছে যে ফিল, অর্থাৎ আপনি অনেকক্ষণ হয়ে গেল, আচ্ছা এত বেশি বড় করলে আসলে আপনাদের কাছে বোরিং লাগবে, তো আজকে আমরা এই পর্যন্ত, পরের টিউটোরিয়ালটা আবার দেখবেন, পরের টিউটোরিয়াল আমরা আবার কন্টিনিউ করবো আসলে। তো এখন আমরা এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের উপকার হয় তাহলে তো খুবই ভালো, এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজের নাম লার্ন সোলো, এবং নিচে ডিসক্রিপশনে সেটার ওয়েবসাইটের মানে কী বলা জানি লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা সবাইকে ধন্যবাদ।